তোমার দাবি, আমার দাবি, তোমার দাবি, তাদের দাবি, তোমার দাবি, ছাত্র সমাজ, যুব সমাজ, তোমার দাবি, তাদের দাবি, তোমার দাবি, আমার দাবি, তোমার দাবি। সবাই লাইভ শেয়ার করে দেন, সবাই লাইভটা শেয়ার করে দেন, আমাদের ফোনে চার্জ নাই, যে যতটুকু সম্ভব লাইভ শেয়ার করে দেন, সবাই লাইভ শেয়ার করেন, কারণ কারো ফোনে চার্জ নাই। দেখেন আমাদের আপুদেরকে কিভাবে পুলিশ লাঠি চার্জ করেছে, ইনি কিন্তু আমাদের একজন ভাইয়াকে থানা হাজতে থানা হেফাজতে রাখা হয়েছে, ভাইয়াকে নিঃশর্ত মুক্তি না দেওয়া পর্যন্ত আমরা অবস্থান কর্মসূচি ঘোষণা করেছি। আপনারা প্লিজ সবাই লাইভটা শেয়ার করে দিন, কয়েকটি বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ, সবাই লাইভটা শেয়ার করে দিন। সবাই লাইভ শেয়ার করে দিন, কারণ ফোনে চার্জ নাই, প্লিজ লাইভ শেয়ার করে দিন। তোমার দাবি ছাত্র সমাজ, যুব সমাজ, তোমার দাবি এক দফা, তাদের দাবি, তোমার দাবি, তোমার দাবি, সরকারি বেসরকারি চাকরিতে তাদের সীমা, তাদের সীমা, তাদের নাও অভিনেতা, মেনে নাও, মেনে নাও। সবাই সর্বোচ্চ শেয়ার দিবেন, সবাই সর্বোচ্চ শেয়ার দিবেন, সবাই সর্বোচ্চ শেয়ার দিবেন, চলবে আন্দোলন, চলবে না, চলবে, চলবে, রক্তে আগুন লেগেছে, সবাই সর্বোচ্চ শেয়ার দিবেন, সবার দাবি মানে নাও, মানতে হবে, মেনে নাও, সবাই সর্বোচ্চ শেয়ার দিবেন, সর্বোচ্চ শেয়ার দিবেন, যেহেতু আমাদের ফোনে চার্জ নাই, অনেকের ফোনে চার্জ নাই, সর্বোচ্চ শেয়ার দিবেন। সাভার থানার সামনে আমরা অবস্থান কর্মসূচি পালন করছি এই মুহূর্তে। আমাদের এক ভাইকে গ্রেফতার করা হয়েছে, আমাদের বোনেদের উপর অতর্কিত ভাবে পুরুষ পুলিশের আমাদের বোনেদের উপর অতর্কিত ভাবে হামলা করেছে। দেখেন আমাদের এক বোন মুমূর্ষু অবস্থায় আছেন, খুবই মুমূর্ষু অবস্থায় আছেন, তিনি হসপিটালাইজড হবেন না, তিনি বলেছেন যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি আদায় হচ্ছে এবং আমাদের যে ভাইয়া আছেন যাকে গ্রেফতার করা হয়েছে অবিলম্বে বিনা শর্তে যদি মুক্তি না দেওয়া হয় আমরা এখানে অবস্থান কর্মসূচি পালন করে যাব। আপনারা সর্বোচ্চ শেয়ার দিন প্লিজ ভাই, এবং আপনারা তো বাসায় আছেন, অনলাইনে যুদ্ধটা অ্যাটলিস্ট করুন, আপনারা অনলাইনে যুদ্ধটা অ্যাটলিস্ট আপনারা করুন, সর্বোচ্চ শেয়ার দিন, সর্বোচ্চ শেয়ার, আপনারা যারা লাইভটি দেখছেন সর্বোচ্চ শেয়ার দিন। নিয়াজি ভাই, আমাদের রাজ্যের অত্যন্ত বলিষ্ঠ এবং সাহসী আমাদের কিরণ ভাই আজকে উপস্থিত আছেন, যিনি যিনি পঁয়ত্রিশের জন্য আজ পর্যন্ত সবাই বেশি বেশি শেয়ার করেন, তিনি বুকে তাজা রক্ত ঢেলে দিতে সবসময় প্রস্তুত এবং আত্মাহুতি দিতে প্রস্তুত, আপনারা জানেন কিনা। আজকে আমাদের সেবাগে আজকে যারা উপস্থিত আছেন আপনারা জানেন, এখানে আমাদের পঁয়ত্রিশের ছোট বড় যতগুলো গ্রুপ আছে সব গ্রুপ